ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডুর সমর্থনে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ডাকে গোপীবল্লভপুরে বিজেপির বিশাল বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে অরণ্য সুন্দরী জঙ্গল ভবনের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা দুর্নীতি সন্ত্রাস দরিদ্র স্বজন পোষণের কথা স্মরণ করিয়ে রাজ্য জুড়ে সর্বস্তরে সীমাহীন দুর্নীতি লাগামহীন সন্ত্রাস বেকারত্ব কর্মসংস্থান কেন্দ্রীয় প্রকল্পের কোটি কোটি টাকা চুরি করা সন্দেশখালী কাণ্ডে মা দিদি বোনেদের ওপর সীমাহীন অত্যাচার নারী নির্যাতন সিএ নিয়ে লাগাতার মিথ্যা প্রচার ও রাজ্য সরকারের সংবিধান বিরোধী উস্কানিমূলক মন্তব্য নিয়ে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন হাজার হাজার কর্মী সমর্থকদের সামনে তিনি এই বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ। না অন্য রাজ্যে কাজে চলে যায়, ঝাড়খণ্ডে চলে গেছে, ছত্রিশগড়ে চলে গেছে, উড়িষ্যাতে গেলেও কাজ হয়, এখানে কাজ পাওয়া যায় না। জঙ্গলমহল থেকে কি পেয়েছেন? দুটো জিনিস পেয়েছেন, এক হচ্ছে চুরি, কি চুরি করেনি, হাজার হাজার ল্যাট্রিন নরেন্দ্র মোদীজি দিয়ে গেছেন পশ্চিমবঙ্গে। আজকে তিনি মালদায় বলেছেন, আমি 80 লক্ষ শৌচালয় দিয়েছি বাংলাকে। 19 সালে লোকসভাতে হারার পরে মুখ্যমন্ত্রী আমাকে জিজ্ঞেস করছিলেন, শুভেন্দু কি হলো, আর কিচ্ছু করতে হবে না, ঝাড়গ্রাম সদর ব্লক বিনপুর 1 বিনপুর 2 জামমনি 4 ব্লকে স্পেশাল অডিট পাঠান। আপনার লোকেরা এত নিম্নমানের 12,000 টাকার বাথরুম গুলো খেয়ে ফেলেছে, একটাও অস্তিত্ব নেই, কাগজপত্র দেখে টাকা লুট করে নিয়ে গেছে। আবাসের বাড়ি 40 লক্ষ বাড়ি মোদীজি দিয়েছেন, আপনাদের এখানে বাড়ি কেউ পাননি, আপনারা তৃণমূল লুট করেছে। প্রকৃতি মা যা দিয়ে গেছে, আপনার মোরাম, আপনার বেলপাহাড়িতে আয়রন ওর পাথর এবং নদীগুলোকে কাঁসাই থেকে শুরু করে সুবর্ণরেখা, নদীগুলোর কোন অস্তিত্ব আছে? কোন নদীর অস্তিত্ব আছে? সব নদী কেটে কুটে শেষ করে দিয়েছে। প্রত্যেক বছর যখন জল জমা হয় বর্ষার সময়, কতজন ডুবে মরে যায়, কোথায় গর্ত আছে কেউ জানে না, এত লুট। একটা ঘটি ঘাট বৈধ হয়, 9টা ঘাট অবৈধ। এবং এর সঙ্গে এই যে দেখছেন না তোলামূল, এদের সব মিটিং করছে অবৈধ বালিঘাটের ইজারাদাররা। আর এদের সঙ্গে কি পেয়েছেন আপনারা? পুলিশি রাজ, মিথ্যা মামলা। আমি বিজেপিতে আসার পরে এই কয়েক মাস আগে 18 সালের পঞ্চায়েতে মিথ্যা মামলায় জেলে রাখা বিজেপি কর্মীকে 4 বছর পরে জামিন করালাম, কয়েক মাস আগে। এই গোটা এলাকায় পুলিশের রাজ এখনো তৃণমূলের হয়ে প্রত্যেকটা থানা তারা একদিকে বালির পয়সা তুলে ভাইপোকে পাঠাচ্ছে, আর এত গরু পার করায় প্রত্যেক রাতে 4,000 করে গরু পেরোয় ঝাড়খণ্ডের বর্ডার গড়া গড়া দিয়ে। এই রাস্তা দিয়ে লোদাসুলি, খেমাসুলি, খড়গপুর চৌরঙ্গি, কোলাঘাট, উলবেড়িয়া নদী পেরিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারের নূরপুর, নূরপুর থেকে গোসাবা হয়ে হাজার হাজার লাখ লাখ গরু প্রত্যেক দিন এরা পার করায়। একটা গরুতে 4,000 টাকা নেয়, 2,000 টাকা পুলিশ আর 2,000 টাকা মাথা গুনে ভাইপোর কাছে পাঠায়। আপনারা এগুলোই পেয়েছেন, ধমক দিচ্ছে না? 1,000 টাকার ভাতা দি, ভোট দিবিনি মানে? আরে ও ভাতা তোর বাপের টাকা, তোর পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিস। পুলিশ এই অস্ত্রগুলো ঢুকিয়েছে, পুলিশ এই অস্ত্রগুলো ঢুকিয়েছে। পুলিশের এক অফিসার আছে আমিনুল তার নাম, আর মেহেদী হাসান বলে এসপি আছে, এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড, বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে। এবং এই অস্ত্র শুধু ওখানে নয়, আপনার আপনি আয়ুব গাজীর কাছেও পাবেন মিনাখাতে, আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে, শকত মোল্লার জীবনতলার ওখানেও পাবেন, হলতাতে গেলে জাহাঙ্গীরের কাছেও পাবেন।
কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড শেল্টার বাই দি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া। এই যে প্রতিটা ভোট লুট করে, ভোটের আগের দিন বাইকে করে দুদিন আগে গিয়ে অস্ত্র দেখায়, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়, পঞ্চায়েতে 1 কোটি ভোটারকে ভোট দিতে দেয়। আমরা আইপিএস দেবাশিস ধর কোর্টে যাচ্ছে, এটা রাজনৈতিকভাবে পিসি ভাইপো করেছে, আমি এটা দুদিন আগে জানতে পেরেছিলাম। তৃণমূলের ভিতরে আমার অনেক লোক আছে, তারা বলে দেওয়ার জন্যই দেবতনু ভট্টাচার্য একটা অ্যাডিশনাল নমিনেশন দিয়ে রেখেছিল প্রার্থী মোদিজি, সব সিটেই প্রার্থী নরেন্দ্র মোদি, প্রতীক পদ্ম ব্যক্তি কোনো বলছি। জঙ্গলমহলের এই জায়গা ভোটের ক্ষেত্রে আপনি বললেন যে অজিত প্রসাদ মাহাতো এবং অনুপ মাহাতো যেখানে হচ্ছে ভোট ভাগাভাগি করছে সেই জায়গায়, আর ওদেরকে 10 বার সিআরআই রিপোর্ট চেয়েছে, 10 বার 7 বছরে রিপোর্ট পাঠায়নি মমতা ব্যানার্জি, দায়ী মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির পার্টির কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ভাইপো বাঁকুড়ায় দাঁড়িয়ে আপনাদের অন রেকর্ড বলে গেছে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না, আমার ভোট চাই না। তাহলে কুর্মী ভোট তৃণমূলের দরকার নেই, দরকার বিজেপির, তাই বিজেপির ভোট ভাগ করার জন্যই ওখানে অজিত মাহাতো কাজ করছে, এখানে অনুপ মাহাতো কাজ করছে। আপনি দেখেন না মিস্টার রথ, 4000 করে গরু পাঁচ পার করে পুলিশ, তারা সুনীল পাটোয়ারিরা রেশমি, তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে, তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম, তারা দূষিত করছে, গরিব মানুষকে শেষ করছে, এবং যক্ষা টিবি রোগ আবার ফিরিয়ে এনেছে এই এলাকাতে এরা, এবং এদের 5টা ঘাট যদি বৈধ হয় 50টা ঘাট অবৈধ।